यह है एबीसी न्यूज एजी टिला। बीजेपी आरएसएस मोदी जी सरकार तो रही केंद्रे তারা শুধু ধর্ম কর্মতার নিয়ে ভারতবর্ষকে বা হরিজন করে ফেলবে করবে বা এটা নিয়ে ক্ষান্ত থাকবে এটা মনে করার কারণ নেই। এখন কৃষকদের বিরুদ্ধে তিনটি আইন সোমবার দুটো বিল যে দুটো বিল ইতিমধ্যে তারা কথা দিয়ে বলেছে সরকার তরফ থেকে যে এগুলি চালু হবে না। কৃষক দান করতে নারা কাটতে পারবে না আর নারা পোড়া যাবে না আর এটা করতে গেলে কোনো জরিমানা জেলে হাজত খাটতে হবে। তো বারবার স্বাধীন হওয়ার পর এইরকম কৃষকদের উপর অন্যায় ভাবে এই সমস্ত বিষয়গুলো চাপে যে দিয়েছে এটা আমাদের জানা নেই। এটা তো হয়নি বাংলা স্বাধীনতার পর আজকে বিজেপি সেটা করেছে। কৃষক স্বার্থ সম্বলিত তিনটা আইন সঙ্গে বিদ্যুৎ বিল এটাও কৃষক স্বার্থে কারণ কৃষকরা জলসেচের পাম্প চালু করবে বিদ্যুতের বিল আসবে অর্থাৎ কৃষকদের জমিও কেড়ে নেবে পয়সা দিচ্ছে না তাদের অধিকারটা কেড়ে নেবে তার কৃষি চাষের অধিকার স্বাধীনতা সেটাও তারা তৈরি চাইছে অর্থাৎ দেশি বিদেশি যে পুঁজিদের হাতে দেশে সমস্ত সম্পদ এর অধিকার তুলে দেওয়ার জন্য বিরোধী সরকার এই পথে এগোতে চাইছে যাতে অর্থাৎ দেশ সর্বনাশ হবে দেশ টুকরো টুকরো হবে দেশের মানুষ নিরন্ন হয়ে পড়বে অর্থাৎ একটা সাম্রাজ্যবাদীদের অবলম্বন করে যে কাজটা করতে হয়েছে মোদী সরকার বিজেপি সরকার এটা ভারতবর্ষের সর্বনাশের আর কি বা হতে পারে এটা আমাদের বুঝতে অসুবিধা নেই এখন।